আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আমি আপনাদের পছন্দের ভালোবাসার মানুষ। এটা শুরু করার আগে আমি একটা কথা বলতে চাই, সেটা হচ্ছে প্রত্যেকটা বাইকারের মনের ইচ্ছা থাকে একটা ভালো মানের, একটা উন্নত স্যাটিসফাইড একটা হেলমেট ব্যবহার করা, বা প্রত্যেকটা বাইকারের ইচ্ছা থাকে। আমাদের সামাজিক প্রেক্ষাপটে কখনো হয়ে ওঠে না, তখনও দেখা যায় বিভিন্ন ঈদে পারিপার্শ্বিকতার কারণে আমরা নিম্নমানের হেলমেট ব্যবহার করি, 500 টাকা 1000 টাকা দিয়ে আমরা হেলমেট পেয়ে যাই। তো সেগুলোতে কোনো সেফটি আসে না। সেগুলোতে হয় কি, আপনি একটা হেলমেট ইউজ করছেন, আপনার একটা হেলমেট ইউজ করছেন সেটা শুধুমাত্র পুলিশ থেকে বাঁচার জন্য, যে পুলিশ দেখলে আপনাকে ফাইন করবে না। কিন্তু না, একটা হেলমেট আপনার জীবন বাঁচতে পারে। আর সেই সব দিক বিবেচনা করে, সেসব কথা চিন্তা করে আমি LS2-কেই বেছে নিয়েছি, কারণ আমার কাছে মনে হচ্ছে যে LS2 বেস্ট। আমার বড় ভাই শ্রদ্ধেয় মাহফুজ ভাই আমাকে সাজেস্ট করেছে LS2 নেওয়ার জন্য, আমি এটা আসলে LS2 নিয়েছি। তো একটা দেখেন, একটা অনেক চমৎকার, একদম LS2 স্ট্রং, অনেক সুন্দর সামনের লুকটা, প্যাকেটের সামনের লুকটা অরিজিনাল, বের হয়ে যা। Here is my crown. তো আমরা প্যাকেট আগে কি কি পাচ্ছি আমরা দেখে নি, এখানে রাখলাম। এখানে একটা 60,000 টাকার একটা ইন্স্যুরেন্স কভারেজ, তো যেখান থেকে আমি বাইকটা নিয়েছি ফেয়ারোডো থেকে, তো ওই ভাইরা এই স্ক্যান করে, এই যে আপনারা দেখুন এখানে, এখানে যে স্ক্যানার আছে এইটা দিয়ে ফোনে স্ক্যান করলে আপনাকে তাদের ওয়েবসাইটে নিয়ে যাবে এবং সেখানে আপনি ইন্স্যুরেন্স পলিসি করতে পারবেন 60,000 টাকা। তো অবশ্যই আপনারা যারা কিনবেন তারা অবশ্যই এই পলিসিটা করে নেবেন। ভাববেন না যে এটা অন্য কোনো মানে কোনো কারণের কাগজ না, আপনারা অবশ্যই এটা এই পলিসিটা করে নেবেন। ম্যানুয়ালটা দিয়েছে, দেখাচ্ছি এটাকে ধরে এইভাবে দেখলে বিশ্বাস করবেন না প্লিজ। আমি আসলে LS2 এখন আমি কালার ও রেড কালার, পিছনে ব্লু কালার, এন্ড
অ্যাশ কালার, যেহেতু পিছনে পিছনে স্ট্রোমের স্টিকারিং করা। মাথাটাকে ঠান্ডা রাখবে। এটা এই শেলটা হচ্ছে টুইন শেল, দেখতে পাচ্ছেন এপাশে একটা ইয়ে আছে এখানে আর একটা টুইন শেল। স্ক্র্যাচ রেজিস্ট্যান্ট বলতেছে, বাট আমি দেখছি নতুন অবস্থায় একটু স্ক্র্যাচ টাইপের একটা কিছু পড়ে আছে। আসলে কতটা স্ক্র্যাচ রেসিস্ট্যান্ট এটা আমি আসলে বুঝতেই পারছেন, বাট আমার মনে হয় এটা খুব ভালো পরিমাণের ই দেওয়া হয়নি। এই গ্লাসগুলোতে স্ক্র্যাচ পড়ে, তো এটাতে খুব ভালো মানের গ্লাসগুলো ইউজ করা হয়নি, ভালো মানের গ্লাসগুলো ইউজ করা। এখানে একটা চেন এয়ার আছে যেটাকে আপনার উপরে তুলে দিলে এদিক দিয়ে হেলমেটের ভিতরে বাতাস প্রবেশ করবে এবং আপনাকে ভিতর থেকে মনে হবে আপনি ঠান্ডায় আছেন। যেটা আবার লক করে দিলে এখানে বাতাস ঢুকবে। এখানে কিছু এক্সস্ট পোর্ট আছে যেগুলো বাতাস বের হওয়ার, এদিক দিয়ে বাতাস প্রবেশ করবে, এদিক দিয়ে বাতাস প্রবেশ করবে, বের না হলে তো বাতাস ভিতরে গরম থাকবে, এই জন্য এক্সস্ট হিসেবে এই পোস্টগুলো দেওয়া হয়েছে। দেখতে পাচ্ছেন যে এদিক দিয়ে বাতাস বের হয়ে যায়, এদিক দিয়ে বাতাস বের হয়ে যায়, দ্যাটস অ্যামেজিং। খুব ভালো লাগছে আমার হেলমেটটা। আমার জন্য দোয়া করবেন যেন আমি আপনাদের সামনে আরো সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতে পারি। সে পর্যন্ত সাথেই থাকবেন, ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।